শুরু করছি পরিচান উপন্যাসের 31তম পর্ব। লিখেছেন ঈশিতা রহমান, সানজিদা। পরি শান্ত মেজাজে কবিরের গলায় ছুরি বসিয়েছে, যা কারো মাথাতে আসেনি, এমনকি শায়েরেরও না। নওশাদ ভেবেছিল এত কিছু জানার পর পরি ভেঙে পড়বে, কিন্তু তা সম্পূর্ণ ভুল প্রমাণিত করে পরি নিজেকে আরও শক্তিশালী করে দাঁড় করিয়েছে। যখন টেবিলের পাশ ঘেঁষে পরি দাঁড়িয়েছিল, তখনই ছুরিটা হাতে নিয়েছিল এবং সুযোগ বুঝেই কাজে লাগিয়েছে। কবিরকে আঘাত করে পরি আর এক মুহূর্ত দেরি না করে পা বাড়ালো নওশাদের দিকে। তবে নওশাদ একটু দূরে থাকার কারণে সে সতর্ক হয়ে গেল। শায়ের নিজেও পরিকে জাপটে ধরে, টেনে সবার থেকে দূরে নিয়ে আসে, কিন্তু পরি হাত পা ছুটাছুটি করছে। শায়ের বলল, ছুরিটা ফেলে দিন পরিজান, আপনার লেগে যাবে, একটু শান্ত হন। ছাড়ুন আমাকে, ওকে না মারতে পারলে আমার রক্ত ঠান্ডা হবে না। আফতাব চেঁচিয়ে বলে, এখনও সময় আছে শায়ের, পরিকে শেষ করে দাও, না হলেও তোমাকেও ছাড়বে না। আফতাবের কথাতে পরি স্থির হয়ে গেল, হাত থেকে ছুরিটা আপনাআপনি পড়ে গেল। সে বলল, কেমন পিতা আপনি যে নিজ কন্যাকে হত্যা করতে চাইছেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে আমার ওপর আপনার কিসের ক্ষোভ? মেয়ে হয়ে যদি বাবাকে খুন করার ইচ্ছা পোষণ করো, তাহলে আমি বাবা হয়ে কেন পারবো না? আমি কবে আপনাকে খুন করতে চাইছি? আমি তো আপনাকে হত্যা করার কথা কখনো চিন্তাও করিনি। এখন তো করতে চাইবে, সেটা আমি জানি। সোনালের মতো তুমিও আমাকে মারতে চাইবে, তাই তোমাকে আগেই সরিয়ে দিতে চেয়েছিলাম। সোনা আপা আপনাকে মারতে চেয়েছিল, কিন্তু কেন? আফতাব কথা বলল না, তবে নওশাদ বলে উঠল, তোমার বাবা যে সাম্রাজ্যের লোক পরি, তা পেতে সে নিজের আপনজনদের বিসর্জন দিতেও পিছপা হবে না। আফতাব রাগান্বিত চোখে নওশাদের দিকে তাকাল। নওশাদ সেদিকে গুরুত্ব না দিয়ে অন্যদিকে মুখ ঘোরায়। পরি তো সব জেনেই গেছে, এইটুকু জানলে ক্ষতি কি? কি এমন লোভ আপনার যে নিজের মেয়েদের হত্যা করতে হবে? অল্প কিছু নিয়ে কি সুখে থাকা যায় না? যে লোভে এত পাপ করেছেন, পরকালে কি জবাব দেবেন? ইহকালে সুখ পেলে পরকালেও পাব, আমাকে নিয়ে তুমি এত ভেবো না। মূর্খ পিতা আপনি, ইহকাল পরকালে আকাশ পাতাল তফাত। তবে একটা কথা শুনে রাখুন, যদি আমি বেঁচে থাকি তাহলে আপনি বাঁচবেন না। সাম্রাজ্যের লোভে আপনি আর আমার প্রতিশোধের আক্রোশ, কার জয় হয় দেখাই যাবে। আমি নিশ্চিত এই যুদ্ধে আমার প্রাণ হারাবো আমি, কিন্তু রক্তারক্তি ছাড়া আমি মরবো না। ভুলে যাবেন না, আপনার রক্ত আমার শরীরে আছে, তাই আপনার মতো তলোয়ার আমিও চালাতে পারি, আর আমার লক্ষ্য কখনো বিফলে যাবে না। আফতাব গর্জে ওঠে, তার সামনেই মৃত্যুর হুমকি দিচ্ছে তার মেয়ে, আর তিনি শুনছেন। শাহেরকে সে বলে, পরিকে রেখে চলে যাও শাহের, না হলে আজ তোমাকেও শেষ করে দেব। আফতাবের কথা শুনে শাহের হাসল, এক হাতে পরিকে জড়িয়ে ধরে সোজা হয়ে দাঁড়াল, বলল, আপনার কোনো চামচার সাহস নেই আমাকে ছোঁয়ার, এইসব বলে নিজেকে হাসির পাত্র বানাবেন না, চলুন পরিজান, আমাদের যেতে হবে। শায়ের পরের হাত ধরে সবার সামনে দিয়ে বাগান বাড়ি ত্যাগ করল। সব রক্ষীরা শায়েরকে আটকানোর পরিবর্তে তাকে যাওয়ার রাস্তা করে দিল। কিছুটা দূরে এসে পরের শক্তি যেন সব শেষ হয়ে গেল, সে মাটিতে বসে পড়ল। শায়ের পরের হাত ছেড়ে দিল, পরি চিৎকার করে কাঁদছে, বোরকার নেকাবটা সে টেনে খুলে ফেলেছে। জীবনের এতগুলো বছর সে ভুল মানুষদের সাথে কাটিয়েছে, সেটা ভাবতেই ঘৃণা বাড়ছে ওর। মাটিতে বসে সে হাত পা ছুড়ছে আর কাঁদছে। জ্যোৎস্নার আলোতে ভরে গেছে চারিদিক, চাঁদের আলো আজ সবার প্রিয়, কিন্তু সময় যেন সব কিছুতেই আজ বিষ ঢেলে দিয়েছে। নিঃশ্বাস ছাড়তেও কষ্ট হচ্ছে পরির। ওভাবে বসে থেকে কিছুক্ষণ পর ছুট লাগালো পরি, শায়ের পরিকে দাঁড়াতে বলছে আর ছুটছে। পরি ছুটে গেল সোনালির কবরের কাছে, কবরের মাটি আঁকড়ে ধরে মাথা রাখে মাটিতে। এই রাস্তা দিয়ে কত চলাফেরা করেছে, অথচ পরি জানতেও পারল না যে এই কবরটা তার প্রিয় মানুষটার। রাখাল কদম গাছের সাথে হেলান দিয়ে বসেছিল, পরিকে এইভাবে কাঁদতে দেখে সে হতভম্ব হয়ে গেল। হামাগুড়ি দিয়ে এসে পরির পাশে বসে ওকে দেখার চেষ্টা করল, পরি আগের মতোই কাঁদছে। রাখাল পরিকে মৃদু ধাক্কা দিতে দিতে বলল, এই ওঠ, কান্দোস কেন তো, রানীর ঘুম ভাঙা যাইব তো। পরি মাথা তুলে রাখালের দিকে তাকাল, সঙ্গে সঙ্গে ঠোঁট ভেঙে আবারও কেঁদে উঠল। সে বলল, আপার ঘুম কখনোই ভাঙবে না, যদি কাঁদলে ঘুম ভাঙত তাহলে বিশ্বাস করো আমি অনেক কাঁদতাম। তুমি কেন আপাকে বাঁচাতে পারলে না? আমার আপা কত কষ্ট নিয়ে দুনিয়া ছাড়ল। রাখাল পরির কথার অর্থ বুঝল না, বোঝার চেষ্টাও করল না। সে আপন হস্তে সোনালির কবরে হাত বোলাচ্ছে, কোন পাপের শাস্তি তুমি পেলে আপা? ওই পিশাচগুলো তোমাকে অনেক কষ্ট দিয়েছে, আমি তোমার কবরের মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আমি ওদের শাস্তি দেওয়ার চেষ্টা করব, আর যাই হোক না কেন, নওশাদকে না মারা পর্যন্ত আমি শান্ত হব না, তোমার মৃত্যুর প্রতিশোধ আমি নিবই, মৃত্যুর পরেও বিধাতার কাছে আর্জি জানাবো,
তোমার হত্যাকারীর শাস্তির জন্য। চোখের পানি দুহাতে মুছে নিল পরি, শক্ত কণ্ঠে বলল, দোয়া করো আপা, তোমার পরি যেন সব কাজে সফল হয়। তোমার ছোট্ট পরি আজ অনেক বড় হয়ে গেছে, ভালো খারাপ আজ বুঝেছে, প্রতিশোধের মানে জানে। তোমার পরি কখনো ভেঙে পড়েনি আর ভাঙবেও না। তোমার পরি হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নেবে। আবার চোখ মুছে উঠে দাঁড়ালো পরি। পিছন ফিরতেই সে সায়েরকে দেখতে পেল। সায়ের এতক্ষণ পরির কথাগুলো শুনছিল। পরির চাহনি স্থির, সায়ের তা অন্ধকারে উপলব্ধি করতে পারল না। সায়ের এটা বুঝতে পারল যে আজকের পরি সম্পূর্ণ নতুনভাবে তৈরি, সায়ের জন্য তার মনে একটুকু ভালোবাসা নেই। সায়ের পরির দিকে এগুলো না, পরি নিজেই আসল। জমিদার বাড়ির দিকে যাচ্ছে পরি। সায়ের বলে উঠল, ওখানে যাবেন না পরিজান, আমার সাথে ফিরে চলুন। ফিরে তাকালো পরি। আপনার ভাবনা অসাধারণ, কিন্তু আমি ফিরে যাব না। আমার প্রতিশোধ না নিয়ে আমি কোথাও যাব না। আপনি একা একটা মেয়ে হয়ে ওদের সাথে কিছুতেই পারবেন না, সেটা আমি জানি। তবু প্রতিশোধ না নিয়ে আমি পিছু পা হব না। আপনি চলে যেতে পারেন, আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না পরিজান। চলুন, আমরা অনেক দূরে চলে যাই, আমরা ভালো থাকবো সেখানে। বাহ, কত সহজে কথাগুলো বলে দিলেন। আপনার মতো পাপিষ্ঠরা সব কিছুতেই সহজভাবে নেয়, কিন্তু আমার পক্ষে তা মেনে নেওয়া সম্ভব না। আমার ভালোবাসা দেখেছেন, কিন্তু এবার আমার ঘৃণা দেখবেন। আপনার পরিজন আপনাকে কতটা ঘৃণা করে তা এবার আপনি দেখবেন। সায়ের পরির কাছে আসলো। পরির হাত দুটো নিজের বুকে চেপে ধরে বলল, আমি দোষী, আমি পাপী, আমি শাস্তির যোগ্য। আপনি আমাকে শাস্তি দিন, আমাকে জড়িয়ে ধরেই শাস্তি দিন, আমি সব মাথা পেতে নেব, কিন্তু আমার থেকে দূরে সরে যাবেন না। পরি ধাক্কা দিয়ে সরিয়ে দিল সায়েরকে। চিৎকার করে বলল, আপনার ছোঁয়া বিষাক্ত লাগছে আমার কাছে, আমি মানতে পারছি না। আপনিও সবার মতো আমাকে মারতে চেয়েছিলেন? যদি আমাকে মারতেই চান তাহলে আগেই মেরে ফেলতেন। কেন আমার ভিতরে ভালোবাসার জন্ম দিলেন, আমার অনুভূতির সাথে নোংরামো করলেন? অনুভূতি ভালোবাসা কখনো নোংরা হয় না পরিজান, নোংরা হয় মানুষ। আমার ভালোবাসা নোংরা না পরিজান। সায়রের কথার পিঠে কথা না বলে পরি হেঁটে চলল। সায়রও পরির পিছু নিল। অন্দরের উঠোনে সেই বোরকাটা ছুঁড়ে ফেলে দিল পরি। মালা এখনও বারান্দায় বসেছিল। পরিকে নিয়ে যাওয়ার পর মালা আর নিজ ঘরে যায়নি। পরিকে দেখে মালা ছুটে এলো, মেয়েকে দুগালে হাত রেখে সারা মুখে চুম্বন করে বুকে জড়িয়ে ধরল। মায়ের উষ্ণতা পেয়ে পরি চোখের জলে বুক ভাসাল। রূপালি নিজ ঘর থেকে দৌড়ে এসে মালা সহ পরিকে জড়িয়ে ধরে, তিনজন মিলে অশ্রু বিসর্জন দিচ্ছে। ভারী হয়ে উঠেছে সারা অন্তর। রূপালি নিজের চোখ মুছে বলে, পরি তুই সায়রের সাথে চলে যা, ভালো থাকবি। আমি যাব না আপা, ওদের শাস্তি না দিয়ে যাব না। আর কার সাথে যেতে বলছো আমাকে? যে কিনা আমাকে খুন করার জন্য বিয়ে করেছে। আমি জানি সব, কিন্তু বিশ্বাস কর, সায়ের তোকে বাঁচানোর জন্য মিথ্যা বলে তোকে বিয়ে করেছে। ও তোকে ভালোবাসে অনেক, তুই ওর সাথে ভালো থাকবি। পরি রূপালির কথার পিঠে কথা না বলে কুসুমকে ডাকল। কলপাড়ে গিয়ে কুসুমকে বালতি ভরতে বলল, তারপর নিজের কক্ষে চলে গেল। কিছুক্ষণ পর পরি কলপাড়ে গিয়ে বসল। কুসুম তখনও ছিল ওখানে। পরি কুসুমের দিকে তাকিয়ে বলল, আমি না বলা পর্যন্ত তুই এখানেই থাকবি। কুসুম মাথা নাড়ে। পরিকে আজ ভয়ঙ্কর সুন্দর লাগছে কুসুমের কাছে। ভেজা চুলগুলো লেপটে আছে ঘাড়ে, ঠান্ডা পানি শরীরে পড়তেই কেঁপে কেঁপে উঠছে পরি, ঠোঁট দুটো নীল হয়ে আসছে। তবুও ইচ্ছা মতো পানি ঢেলে শান্ত হলো পরি। ভেজা কাপড় ছেড়ে সিঁদুররাঙা শাড়ি গায়ে জড়িয়ে ঘরে গেল। সায়ের এতক্ষণ পরির আসার অপেক্ষায় ছিল। পরিকে দেখে সে থমকে গেল। পরির নতুন সৌন্দর্য প্রতিদিন আবিষ্কার করে সে, আজও করল। তবে আজ যেন ভয়ানক সুন্দর লাগছে পরিকে। চুল মুছে নেই, শাড়িটা ভিজে গেছে পানিতে। সায়ের গামছা এনে পরির কাছে এগিয়ে আসতেই হাত উঁচিয়ে থামিয়ে দিল পরি। বলল, আমার থেকে দূরে থাকবেন, আমার সহ্য হয় না আপনাকে, তবুও আমি আপনার কাছেই আসব। আপনার কাছে আসা আটকাতে পারবেন না আপনি, যদি আমাকে মেরে ফেলেন তাহলে আমাদের দূরত্ব বাড়াতে পারবেন। বলা বাহুল্য যে আপনাকে আমি ক্রোধের তাড়নায় মেরেও ফেলতে পারি, কিন্তু আমি নিজেকে যথেষ্ট সংযত রাখার চেষ্টা করব। আপনাকে বাঁচতে হবে, দুনিয়াতেই আপনি বেঁচে থাকার শাস্তি পাবেন, আমার আপনার দূরত্বই আপনাকে শাস্তি দেবে। সায়ের কিছুক্ষণ তাকিয়ে রইল পরির দিকে। কোনো ভালোবাসা নেই আজকে পরির মাঝে, পাপ সব কিছু দিয়ে আবার কেড়ে নেয়। সায়ের আজকে তার প্রমাণ পেল। কাছে থেকেও আজ পরি যেন অনেক দূরে। সায়ের জানে না আদৌ কোনোদিন এই দূরত্ব মিটবে কিনা। দীর্ঘশ্বাস ফেলে সায়ের বলে, সুশীলকে হত্যা করে আপনিও পাপি, মানতে পারবেন এটা? একটা নরপিশাচকে শাস্তি দেওয়া পাপ না? পৃথিবীর বুক থেকে একটা জানোয়ার তো বিদায় হলো, বিন্দু ধর্ষণকারীদের হত্যা করে তাহলে আমিও পাপ করিনি, তাহলে পালক।
এবার বলবেন এটাও পাপ নয়?